हेलो माय डियर ऑल स्टूडेंट्स, तुम्हारा देखो पाठसाथी यूट्यूब चैनल और ये यूट्यूब चैनल माध्यमे तुम्हारा जरा विभिन्न चाकरी परीक्षार जो प्रस्तुति निच्छो तादेर जो जीके जनरल नॉलेजर जो अध्याय रही है सेखाने से ही विषय क्लासगुलो प्रोवाइड करा होच्छे। तो जानी ना कतटुकू तुम्हारे ये वीडियो क्लासटी हेल्पफुल मन होबे, तबे आशा करछि आमि जे क्लासटी किन्तु अत्यंत ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো যা হোক, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এখানে কিন্তু বিগত কয়েক বছরের সালের কোশ্চেনগুলো যে সমস্ত চাকরির পরীক্ষায় এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। চলো তাহলে আজকে আমরা প্রথম প্রশ্নটি দেখে নেই। নিচের কোনটি অনুযায়ী কৃষি আয়কর রাজ্য সরকারের অধীনে রয়েছে? এখানে কিন্তু চারটা অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ভারতীয় সংবিধান, অর্থাৎ অপশন নম্বর ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয়? অপশনগুলি রয়েছে জুলাই, ডিসেম্বর, জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। জেমস টবিন প্রস্তাবিত টবিন ট্যাক্স নিচের কোন ধরনের লেনদেনে প্রযোজ্য? সম্পত্তি সংক্রান্ত লেনদেনে, মুদ্রা সংক্রান্ত লেনদেনে, শিল্প লেনদেনে, উপরের সবকটি? তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা সংক্রান্ত লেনদেনে, জেমস টবিন ট্যাক্স সম্পর্কিত। নিচের কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেবি এবং ডি হল পরিকল্পনা কমিশন। এই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির কারণে সরকার কর আরোপ করে থাকে? সরকারের ব্যয়ভার বহন করার জন্য, দুর্বল শ্রেণীর উন্নয়নের জন্য, সম্পদ বন্টনের বৈষম্য দূর করার জন্য না উপরের সবকটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন সূত্র থেকে রাজ্য সরকার সর্বাধিক রাজস্ব আয় করে? ভূমি রাজস্ব না বাণিজ্য কর না নেশাদ্রব্যের উপর উৎপাদন শুল্ক না কোনোটি নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ নেশাদ্রব্যের উপর উৎপাদন শুল্ক থেকেই কিন্তু সর্বাধিক রাজস্ব সংগ্রহ করে। নেক্সট কোশ্চেন, কোম্পানি আয়কর আরোপ করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কেন্দ্র ও রাজ্য সরকার না স্থানীয় সরকার? তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের আয়কর হলো কী ধরনের কর? পরোক্ষ প্রগতিশীল, প্রত্যক্ষ ও সমানুপাতিক, প্রত্যক্ষ ও প্রগতিশীল, পরোক্ষ ও সমানুপাতিক। তো এখানে অপশনগুলি রয়েছে, তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ প্রত্যক্ষ ও প্রগতিশীল কর হলো ভারতের আয়কর। নিচের করগুলির মধ্যে কোনটি কেবলমাত্র রাজ্য সরকার আরোপ করতে পারে? বিনোদন কর, সম্পদ কর, কর্পোরেশন কর এবং আয়কর। এই চারটি অপশন এখানে রয়েছে, এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিনোদন কর, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের মোট রাজস্বের কত অংশ অপ্রত্যক্ষ কর থেকে পাওয়া যায়? এখানে শতকরা হারগুলি দেওয়া রয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারের মোট রাজস্বের 48.7% অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃত্তিকর কোন সরকার আরোপ করে থাকে? রাজ্য সরকার, অপশন বি হলো কেন্দ্র সরকার, অপশন সি হলো রাজ্য কেন্দ্র সরকার উভয় সরকার এবং ডি হলো কোনোটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ রাজ্য সরকার বৃত্তিকর আরোপ করে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ঘাটতি ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উৎপাদন বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি সৃষ্টি করে, অব্যবহৃত সম্পদ নিয়োগ করা সম্ভব হয় এবং এদের মধ্যে কোনোটি নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এদের মধ্যে কোনোটি নয়, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ কর সংস্কারের ক্ষেত্রে নিচের কোনটি চেলিয়া কমিটি সুপারিশ করেছিল? তো এখানে অপশন চারটি রয়েছে, কর সংক্রান্ত নিয়মের সরলীকরণ, বাণিজ্য কর হার বৃদ্ধি করা, আয়কর হার হ্রাস করা এবং এ ও সি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ এ ও সি দুটোই ঠিক।
নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অর্থনৈতিক দিক থেকে অনুৎপাদনশীল? প্রতিরক্ষা, অপশন বি হলো সুদ, অপশন সি হলো ভর্তুকি, অপশন ডি হলো প্রশাসনিক ব্যয়। তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ প্রতিরক্ষা অর্থনৈতিক দিক থেকে অনুৎপাদনশীল। নেক্সট কোশ্চেন, ভারত সরকারের সর্বাধিক রাজস্ব নিচের কোনটি থেকে পাওয়া যায়? কোম্পানি কর, বি হলো আয়কর, সি হলো বাণিজ্য কর, ডি হলো উৎপাদন শুল্ক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোম্পানি কর, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফিসক্যাল ড্র্যাগ কথার অর্থ কী? মুদ্রাস্ফীতির ফলে আয় এমনভাবে বৃদ্ধি পায় যাতে আয়ের উপর উচ্চতর আয়কর হার প্রযোজ্য হয়। আয়কর হার হ্রাস পায়, প্রকৃত ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং এদের মধ্যে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। সরকার বাজেট ঘাটতি কমানোর জন্য নিচের কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে? রাজস্ব ব্যয় হ্রাস করা, নতুন সামাজিক প্রকল্পের সূচনা করা, ভর্তুকি কমানো, বাণিজ্য কর কমানো। এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্ব ব্যয় হ্রাস করা, অর্থাৎ অপশন নম্বর এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারত সরকারের রাজস্ব ঘাটতির বড় অংশ কীভাবে পূরণ করা হয়? কর সংগ্রহ করে, অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করে, বৈদেশিক ঋণ গ্রহণ করে এবং নতুন নোট ছাপিয়ে। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করে রাজস্ব ঘাটতির পূরণ করা হয়। নিচের কোনটি সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশ? প্রতিরক্ষা খাতে খরচ, সুদ প্রদান খরচ, ভর্তুকির জন্য খরচ, সামাজিক পরিকাঠামো খাতে খরচ। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ সুদ প্রদান খরচ সরকারের ব্যয়ের সবচেয়ে বড় অংশ। ভারতের রাজ্য সরকারগুলির মোট রাজস্বের সবচেয়ে বড় অংশ কোনটি? অপশনগুলি রয়েছে আয়কর, বাণিজ্য কর, ভূমি রাজস্ব এবং ডি হলো উৎপাদন শুল্ক। তো এই চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, অর্থাৎ উৎপাদন শুল্ক। নেক্সট কোশ্চেন, অর্থাৎ তোমাদের এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটি জানাবে। ভারতবর্ষে ঘাটতি ব্যয় পদ্ধতি অনুসরণ করার কারণ কি? অপশনগুলি দেওয়া রয়েছে এখানে, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই উত্তরটি কমেন্ট করে কমেন্ট বক্সে পাঠাবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের ছোট্ট একটি ক্লাস। তো জিকে, অর্থাৎ বিশেষ করে যারা ফুড এসআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য জানি না কতটুকু এই ভিডিও ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে, তবে আশা করছি যে ভিডিওটি তোমাদের হেল্পফুল হতে পারে। তো অবশ্যই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করবে। আর তোমরা যারা এই ভিডিওর নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবে, তাহলে এই চ্যানেলের মাধ্যমে যতগুলো এই ধরনের ক্লাস প্রোভাইড করা হবে সেগুলোর নোটিফিকেশন কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো